নামের সঙ্গে ফিশ থাকলেও এটি কোনো মাছ নয়। সাগর তীরে ঘুরে বেড়ানো এক জলজ প্রাণী, যেমন সুন্দর তেমনি অদ্ভুত। এক মাস যেতে না যেতে কক্সবাজার সৈকতের উপকূলে ফের ভেসে আসছে অসংখ্য বড় বড় মরা জেলিফিশ। জেলিফিশগুলো আটকা পড়েছে সৈকতের বালিয়াড়িতে। একসঙ্গে এত মরা জেলিফিশ দেখে কৌতূহল বেড়েছে ভ্রমণ পিপাসুদের। বালিয়াড়িতে পড়ে থাকা মরা জেলিফিশগুলো ধরে দেখছেন তারা। হাত দিয়ে ধরে দেখছি, ছবি উঠেছে, অনেক ভালো লাগছে। জীবিত অবস্থায় দেখি নাই, সেজন্য আমরা একটু পায়ে নেড়েচেড়ে দেখতেছি আসলে জীবিত আছে কিনা। সুন্দর থাকলে কি হবে, এগুলো হাত দিলে হাতটা চুলকায়। সৈকতের সবচেয়ে বেশি পর্যটকদের পদচারণা লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে। এসব পয়েন্টে দুদিন ধরে ভেসে আসছে অসংখ্য মরা জেলিফিশ। জেলিফিশ প্রায় 50টার উপরে আমাদের সুগন্ধা ভেসে উঠছে। এক একটার ওজন প্রায় 10-15-20 কেজি মতো হবে। দেখতে খুবই সুন্দর জলজ প্রাণীটি, তবে মরা জেলিফিশগুলো হাতে স্পর্শ না করতে মাইকিং করা হচ্ছে, আর মরা জেলিফিশগুলো গর্ত করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। মাইকিং করেছি, সম্মানিত পর্যটকরা যেন ওই জেলিফিশ যেটা কি বলছেন ওইটা যেন সংস্পর্শে না আসে, কারণ স্কিনের অনেক ধরনের সমস্যা হয় বলে আমরা জেনেছি। এর আগে আগস্ট মাসের শুরুতে এক সপ্তাহ সৈকতে ভেসে এসেছিল 1000-এর বেশি মরা জেলিফিশ, যা বক্স প্রজাতির জেলিফিশ বলে চিহ্নিত করেছিলেন বিশেষজ্ঞরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।